ঠাকুর পুকুর জোকা বাস ডিপো থেকে বাস পরিষেবা বন্ধ করে দিল বাসের অস্থায়ী কর্মীরা। 10 বছর ধরে কাজ করছে বেশিরভাগ কর্মী, কিন্তু এখনো পর্যন্ত তারা পার্মানেন্ট হতে পারেননি। শুধু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে পার্মানেন্ট হওয়ার। কোনো যাত্রী বাস কর্মীর বিরুদ্ধে অভিযোগ করলে তদন্ত না করেই দেওয়া হচ্ছে শাস্তি। বাসে চেকার উঠে যাত্রীদের সামনে কন্ডাক্টর ও চালককে অপমান করছে। অ্যাক্সিডেন্টে চালক বা কন্ডাক্টর মারা গেলে মিলছে না কোনো বেনিফিট। এই সমস্ত দাবি নিয়ে বাস পরিষেবা বন্ধ করলো বাস কর্মীরা। আমরা এখানে সব চুক্তি অস্থায়ী কাজ করছি দীর্ঘদিন ধরে, ঠিক আছে। আমাদের মূল দাবি স্থায়ীকরণ করা হোক। ডিপার্টমেন্ট আমাদেরকে স্থায়ীকরণ করছে না, বিভিন্নভাবে বিভিন্ন প্রক্রিয়ায় আমরা বলার চেষ্টা করেছি। সবসময় আমাদের প্রতিশ্রুতি দেয় কিন্তু কাজে কিছু করে না। ইদানিং করে আমাদের নামে সব মিথ্যা মিথ্যা শুরু শুরু চেঙিয়ে না মিথ্যা শুরু বন্ধ। আমি ঠিকা দিয়েছি করছি, আমরা ডিউটি করতে গেলে সরকারি পরিষেবায়, ঠিক আছে। সেখানে আমাদের কোনো মান সম্মান নেই। চেঙিয়ের নামে প্যান্টের সামনে যাত্রীর সামনে আমাদের যে বলছে প্যান্ট খুলুন, হ্যাঁ, নানানভাবে আমাদের হেনস্থা করছে এইসব কারণে। তারপরে কোনো যাত্রী যদি কোনো অভিযোগ করে আমাদের নামে, সেই যাত্রীকে না ডেকে সত্যতা না বিবেচনা করে মুখে মুখে আমাদের ফোনের মাধ্যমে বলছে বসি রক কাজ থেকে বিরত করা, ঠিক আছে। এইভাবে নানারকমভাবে আমাদের অভিযোগ করা হচ্ছে। ওই মূলত আমরা চাইছি যাতে আমাদের শ্রমিক ভাইদেরকে স্থায়ীকরণ করা হয়, ঠিক আছে। তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা এই কর্মঘটে ডাকছি। যেখানে সারাদিনে 80টি বাস চলে, স্থায়ী কর্মীরা সেখানে সারাদিনে 8 থেকে 10টি বাস চালাতে পারছেন। অস্থায়ী কর্মীদের দাবি, তাদের দাবি মানতে হবে এবং পারমানেন্ট করতে হবে। যতক্ষণ না এগুলি মানা হচ্ছে ততদিন এই আন্দোলন চলবে। আমরা বলেই দিয়েছি আগে প্যাসেঞ্জারদেরকে, সত্যিই আমরা ক্ষমা প্রার্থী, আমরা পরিষেবা দিতে পারছি না সঠিকভাবে। আমাদের পারমানেন্ট কিছু স্টাফ আছে, তারা পরিষেবা দিচ্ছেন মানুষকে, খুব অল্প সংখ্যক গাড়ি বেরোচ্ছে। আমরা পরিষেবা বন্ধ করিনি, পরিষেবা চালিয়ে যাচ্ছি। কোনো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনায় কোনো ড্রাইভার কন্ডাক্টর ইনজিওর্ড হলে তাদের দেখার কেউ নেই, তাদের বেনিফিট নেই, মারা গেলে তাদের কিছু দেওয়া হচ্ছে না, কিছু পাচ্ছে না। এইভাবে আমরা প্রায় দীর্ঘ 10-15 বছর করছি। ব্যুরো রিপোর্ট, বিশ্বভারত। ক্লিক করুন বেল আইকনে, সাবস্ক্রাইব করুন বিশ্বভারত।